নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। রাহু যেতে যেতে করবে কোটিপতি ছয় রাশিকে, অর্থাৎ আজ 14 সেপ্টেম্বর 2023 টু 30 অক্টোবর 2023, এই 45 দিনের মধ্যে রাহু এই ছয় রাশিকে দুহাত ভরিয়ে অর্থ কিন্তু দিবে। রাহু হচ্ছে ছায়া গ্রহ, অর্থাৎ রাহু আপনাদের জন্মকুণ্ডলিতে যদি শুভ থাকে না, এই 45 দিন আপনাদেরকে কিন্তু ফিরে তাকাতে হবে না। রাহু যে কোনো জিনিস আকর্ষিত করায়। রাহু আবার গ্ল্যামার জায়গাটা কিন্তু ভালো করতে পারে, গ্ল্যামার দুনিয়া, অভিনয়, শিল্পকলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু রাহু খুব ভালো রেজাল্ট দেয়। অর্থাৎ আপনি ভালো অ্যাক্টর হতে পারবেন, ভালো অভিনয় করতে পারবেন, শিল্পকলার সঙ্গে ভালো আপনি যুক্ত থাকতে পারবেন যদি আপনাদের জন্মছকে রাহু ভালো থাকে। রাহুর বলবত্তাকে বৃদ্ধি করা কিন্তু একান্তই দরকার। রাহু হচ্ছে কলিযুগে আকর্ষিক অর্থপ্রাপ্তির মুখ্য কারগ্রহ। অনেকে বলেন না যে কৌশিকদা আমার দেখুন তো ফাটকা থেকে অর্থ আসবে কি না, আমার দেখুন তো লটারি থেকে অর্থ আসবে কি না, দেখুন তো শেয়ার মার্কেট থেকে অর্থ আসবে কি না, দেখুন তো স্টক মার্কেট থেকে অর্থ আসবে কি না। অনেকেরই বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু থাকে, ট্রেনিং থেকে অর্থ আসবে কি না, এগুলো সমস্ত ডিপেন্ড করে রাহু গ্রহের উপর। আপনাদের জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থানের উপর আপনারা কিন্তু এই ফল কিন্তু পাবেন। রাহু আমাদের জন্মকুণ্ডলিতে নেগেটিভ যদি থাকে কি না, তাহলে কিন্তু ভালো ফল আমরা কিন্তু পাবো না। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করার জন্য আমি বারবার বলছি, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন রাহু কি করে, রাহু আমাদের এক কথায় জিরো থেকে হিরো করে, দুম করে উঠিয়ে দেয়, আবার দুম করে কিন্তু রাহু ফেলে দেয়। রাহুর ক্যারেক্টারটাই ঠিক এরকম। রাহু যদি আপনাদের জন্মকুণ্ডলিতে শুভ অবস্থায় থাকে, হঠাৎ অর্থপ্রাপ্তি, হঠাৎ চাকরি পাওয়া, বা হঠাৎ কোনো জায়গা থেকে সম্পত্তি পাওয়া, এই জায়গাগুলো কিন্তু দেয় রাহু। অনেকটা ফল দেয় শনির, শনির ক্যারেক্টারটার মধ্যে অনেকটা রাহুর জায়গাগুলো কিন্তু রয়েছে। দেখুন আমি একটি কথা আপনাদেরকে বলি, অনেকে আমার ব্যাক অফিসে ফোন করছেন যে কৌশিকদার সাথে কথা বলবো, আমার রাহু এরকম, শনি এরকম, মঙ্গল এরকম, অনেকে নিজে নিজে জেনে বসে রয়েছেন, তাহলে দেখিয়ে কী লাভ? রাহু কেমন রয়েছে, শনি কেমন রয়েছে, বুধ কেমন, বুঝবেন কী করে? রাহু কোন কোন ভাবে শুভ ফল দেয়, বুধ কোন কোন ভাবে শুভ ফল দেয়, বুধ কত ডিগ্রি অবধি ভালো ফল দিতে পারে, শনি কত ডিগ্রি অবধি ভালো ফল দিতে পারে, শনির বাল্য অবস্থা, যুবক অবস্থা, বৃদ্ধ অবস্থা, কোন কোন অবস্থাগুলোতে ভালো ফল দিতে পারে, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। নিজের মতন করে অ্যাস্ট্রোলজি করলে হবে না। আমি এই জন্য বলি, কৌশিক রায় যার হাত ধরে তাকে কিন্তু টেনে তোলে। আমি কিন্তু অনেক ক্ষেত্রে প্রেডিকশান করে ছেড়ে দিই, অনেক ক্ষেত্রে নো রেমেডি, চট করে দেবেন ফোন কেটে দিই, কথা বলতে বলে কোনো রেমেডির কথা না বলে ফোন জানবেন সেখানে কিন্তু আমি হাত ধরবো না। আর হাত যেখানে ধরবো সেখানে কিন্তু তাকে টেনে তুলবো, অর্থাৎ সেখানে তাকে সারেন্ডার করতে হবে এবং আমার প্রতি আস্থা বিশ্বাসটা রাখতে হবে যে কৌশিকদা আমি কিন্তু 3 দিনের মধ্যে কাজ চাই, এটা কিন্তু করলে হবে না। সব কিছু একটা সময় রয়েছে, কারণ এটা কোনো ম্যাজিক না, রত্ন কবচ এগুলো কোনো ম্যাজিক না যে চট করে আপনি কাজ পেয়ে যাবেন। একটা রত্নেরও কাজ করতে কিন্তু সময় লাগে। যদি অনেকে বলছে যে কৌশিকদা আমার কি নীলা পড়া যাবে, দেখুন নীলা কারা পড়তে পারবেন, এখানে কিন্তু দেখার বিষয় রয়েছে। ভুল ওষুধ খেলে যেমন ক্ষতি হয়, ভুল রত্ন পড়লেও কিন্তু ক্ষতি হয়। কারা মুক্ত পড়তে পারবেন, কারা গোমেদ পড়তে পারবেন, কারা পোকরাজ পড়তে পারবেন, কারা রেড কোরাল পড়তে পারবেন এবং কারা ক্যাটসাই পড়তে পারবেন, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। আমি বারবার একটি কথা আপনাদেরকে বলি,
যে আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দিই কি না, খুব শিক্ষামূলক ভিডিও দিই, ওই দুম করে বলে ফেলি না এই রাশিগুলো কোটিপতি হওয়ায় কি কারণে, অর্থাৎ সম্পূর্ণ আমি কিন্তু লজিক্যালি বুঝাই। দেখুন, সমস্যা তো রয়েছে, সমাধানের পথও রয়েছে, আর আমার প্রেডিকশন না মাটিতে পড়ে না, আর আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। খুব দায়িত্বের সাথে বলছি, খুব দায়িত্বের সাথে কাজ করি এবং চ্যালেঞ্জের সাথে কাজ করি। ওই হচ্ছে হবে সময় কখন আসবে তার জন্য কেউ বসে থাকতে পারবে না, গ্রহের প্রতিকার করতে হবে। কারণ আমাদের জন্মকুণ্ডলিতে নবগ্রহের মধ্যে নটি গ্রহে শুভ থাকতে পারে না, আবার নটি গ্রহেই কিন্তু অশুভ থাকতে পারে না। দশা মহাদশা কী চলছে, কেন আমাদের ক্যারিয়ারের ক্ষেত্রে বাধা আসছে, সন্তানের বিয়ের জায়গাতে কেন বাধা আসছে, এডুকেশনের জায়গায় কেন বাধা আসছে, সন্তান ক্ষেত্র কেন সমস্যা আসছে, চাকরির জায়গাটা কেন বাধা আসছে, ব্যবসা কেন ভালো হচ্ছে না, ঋণে কেন বারবার পড়ে যাচ্ছি, ইনকাম করছে না 10 টাকা খরচ হচ্ছে 12 টাকা, টাকা ধরে রাখতে পারছেন না, সেভিংস করতে পারছেন না, মামলা মকদ্দমাতে পড়ে গেছেন, শত্রুতাতে পড়ে গেছেন। অবশ্যই এখানে একমাত্র একজন অ্যাস্ট্রোলজার, একজন জ্যোতিষবিদই কিন্তু আপনাদেরকে কিন্তু টেনে তুলতে পারবে। তো আপনাদেরকে একজন সঠিক পথপ্রদর্শক হিসাবে একজন জ্যোতিষীকে আপনাদেরকে কিন্তু বেছে নিতে হবে, যে আপনাদেরকে সঠিক গাইড দিয়ে আপনাদেরকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে। রাহু কি করে, রাহু কলিযুগে হঠাৎ যে কোনো জিনিস হঠাৎ ঘটাবে, আকর্ষী ঘটাবে, জানবেন রাহুর প্রভাব কিন্তু রয়েছে। তো আপনাদের বাস্তুক্ষেত্র কিন্তু দেখা দরকার, রাহুর স্থানটা কেমন রয়েছে, রাহুর স্থানের জায়গাটা কিন্তু দেখা দরকার, এবং এর পাশাপাশি আপনাদের জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থান কেমন রয়েছে এটা কিন্তু জানা একান্তই দরকার। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। প্রথম রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের অনলাইন কাজ, ডিজিটাল মার্কেটিং, কমিশন ভিত্তিক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এই সময় আপনাদের সাহস পরাক্রম বৃদ্ধি করবে, আপনাদের ডেলি ইনকামের জায়গা বাড়বে। প্রথম রাশি কুম্ভ রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির রোগ, ঋণ, শত্রুতা এগুলো কমবে, কম্পিটিটিভ পরীক্ষাতে আপনারা সফলতা পাবেন, এবং এই সময়ের মধ্যে কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থনৈতিক জায়গা আপনাদের শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম বিশেষভাবে লাভ পাবে, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের সফলতা, সাকসেস, লাভ এর জায়গা ভালো দেখা যাচ্ছে, এবং ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনারা এই সময় যথেষ্ট লাভ কিন্তু করবেন। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির এই সময় আগামী 45 দিনের মধ্যে বিদেশ থেকে, ফরেন থেকে কিন্তু আপনারা লাভ পাবেন, যারা MNC কোম্পানিতে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, ক্যারিয়ার ক্ষেত্রে আপনারা সফলতা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির ডেলি ইনকাম, আর্থিক স্থিতি এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের রিকভারি এই সময় কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো, সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, যারা কর্মের জন্য প্রচেষ্টা করছেন কর্মপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা রয়েছে, এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের এই সময় কিন্তু মজবুত হতে চলেছে। হঠাৎ কোনো জায়গা থেকে আপনাদের আকর্ষিক অর্থ লাভের একটা সম্ভাবনা কিন্তু সৃষ্টি করছে, রাহু যেতে যেতে আপনাদেরকে করবে কিন্তু মহাকোটিপতি, অর্থাৎ দুহাত ভরে রাহু কিন্তু এই সময় অর্থ কিন্তু দিবে। যাদের রাহু জন্মকুণ্ডলিতে খারাপ রয়েছে, আমি আবারও বলবো, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে এই সময় কিন্তু আপনারা বিশেষভাবে শুভ ফল কিন্তু পাবেন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। কেউ কেউ বলছে কৌশিক তো আপনার দুটো চ্যানেল আছে, না আমার একটিমাত্র চ্যানেল, সেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন। নমস্কার, ধন্যবাদ।